এরপরে প্রশ্ন, যদি কোনো স্ত্রী নামাজ না পড়ে তাহলে তাকে বুঝাতে হবে, তবুও যদি নামাজ না পড়ে তাহলে তার সাথে কেমন আচরণ করতে হবে? ভাই, স্বামী স্ত্রীর সম্পর্কটা এত সুনিবিড় যে আসলে এখানে আবদারের জায়গাটা বেশি। কিছু অমানুষ স্বামী, কিছু অমানুষ স্ত্রী আছে, তাদের কথা ব্যতিক্রম। সচরাচর সাধারণত স্বামী স্ত্রীর সম্পর্কটা এরকম, বায়না ধরে আদায় করা যায় না এরকম জিনিস খুব কম আস। ভালোবাসা দিয়ে, মহাব্বত দিয়ে, আদর করে, স্নেহ করে, আবদার করে, তার কথা মেনে বিভিন্ন কৌশলে তাকে আপনি নামাজের দিকে আনবেন। যদি কোনোভাবেই দেখেন না একেবারে অন্তর্মোহর মারা হয়ে গেছে, আপনি শাসন করবেন, রাগ করবেন, হ্যাঁ কথা বন্ধ করবেন সীমিত সময়ের জন্য, বিছানা পৃথক করবেন, এরপর না হলে দুই পরিবারের মুরব্বীদেরকে নিয়ে বসাবেন, বসায় আর জবরদস্তি তাকে বলবেন যে আমি বেনামাজির ঘর করতে পারি না, আমার সন্তান পরবর্তী বংশধর নষ্ট হবে, সেরকম হলে প্রেসার দিবেন। তাতেও যদি না হয়, প্রয়োজনে ওলামাদের সাথে পরামর্শ করে, মুরব্বীদের সাথে পরামর্শ করে, গণ্যমান্যদের সাথে পরামর্শ করে একটা তালাক দিবেন, পরামর্শ করে, এটা শেষ চিকিৎসা। এরপরে যদি তিনি তওবা করে বলেন যে না আমি সরি, আমি নতুন করে আসবো, তাহলে প্রত্যাহার করবেন, তালাক মুখে প্রত্যাহার করলে হয়ে যায়, কিচ্ছু করতে হয় না, শেষ, অটো প্রত্যাহার, আবার সংসার করা শুরু করবেন। যদি ভালো হয়ে যায় তো গেল আলহামদুলিল্লাহ, যদি না যায় তাহলে আবার সে একই অস্ত্র দীর্ঘদিন আবার একই প্রসেসে করতে পারলেন। অর্থাৎ আপনি চাইলে শেষ অস্ত্র ব্যবহার করতে পারেন, সুযোগ আছে, কিন্তু সেটা ব্যবহার করার আগে অনেকগুলো স্টেপ অতিক্রম করতে হবে। নামাজ পড়ে না দেখিয়া যদি আপনি নিজে গালিগালাজ করেন তাহলে সে বেনামাজি হয়ে খারাপ, আপনি গালিগালাজ করে খারাপ, তো চোরের সাথে চোরের খেলা তো ভাই আর কি, দুজন মিলে যাবে, সেটা করা যাবে না।